আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন কোনো অমুসলিমের মৃত্যুতে একজন মুসলিমের আচরণ কেমন হওয়া উচিত কোনো অমুসলিম মৃত্যুবরণ করলে আমরা কি তার জন্য শান্তির দোয়া করতে পারি না জান্নাতের দোয়া করতে পারি না ওপারে ভালো থাকুন শান্তিতে ঘুমান অথবা রেস্ট ইন পিচ এ জাতীয় কোনো কথা বলে তার জন্য শুভকামনা করতে পারি কিনা এ বিষয়ে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণকে আমরা অত্যন্ত সংক্ষেপে পেশ করার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শুরুতেই বলে রাখতে চাই একজন মুসলিমকে ইসলাম সবচাইতে সুন্দর আচরণের অধিকারী সব সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী হওয়ার জন্য শিক্ষা দিয়ে থাকে আর এই জন্য নসুল করিম সদালসাল্লাম ত্রিভুজিবুলি তাদিজির ইরশাদ করেছেন ক্যামতর ময়দানে বান্দার অন্য সব কামলের মধ্যে ভালো কর্মের মধ্যে সবচাইতে বেশি ভারী হবে ওয়েটফুল ভালো কর্ম হবে তার জীবনে তিনি যে উত্তম আচরণ প্রদর্শন করেছেন সুন্দর ব্যবহারের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন সে বিষয়গুলো যার কারণে একজন মুসলিমকে সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী হতে হয় সবচেয়ে সুন্দর ব্যবহারের অধিকারী হতে হয় এবং যথাসম্ভব উদারতার সম্পন্ন উদার মানসিকতা সম্পন্ন তাকে হতে হয় কিন্তু মুসলমানের সেই উদারতা এবং সেই উত্তম আচরণ প্রদর্শন করবার ক্ষেত্রেও শরিয়ার সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে একজন অমুসলিমের সঙ্গে জীবদ্দশায় আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি কুরং সুন্নার আলোকে সুরে মমতাহানার আট নম্বর আয়াত সহ আরও বিভিন্ন জায়গায় আলো স্মাতালা জীবদ্দশায় সাধারণ অমুসলিমদের সাথে আমাদের সুন্দর আচরণ করার ন্যানিষ্টভাবে চলার ব্যাপার যদি কোনো নির্দেশনা দিয়েছেন কিন্তু মৃত্যুবরণ করার পর একজন অমসলিমের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত সেটি হলো আজকের আলোচ্য বিষয় মৃত্যুবরণ করার পর যদি তিনি সাধারণ অমুসলিম থেকে থাকেন অর্থাৎ তার জীবদ্দশায় তিনি কেউ মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা লিপ্ত ছিলেন না ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না মুসলমানদেরকে কষ্ট দেননি তাহলে সেক্ষেত্রে এরকম অমস্লিমের মৃত্যুর পরে আমাদের মধ্যে খারাপ লাগা কাজ করবে এই দৃষ্টিকোণ থেকে যে লোকটি যদি ইমান নিয়ে যেতে পারতেন সত্যের আলো পেয়ে যেতে পারতেন তাহলে তো তিনি জান্নাতে যেতে পারতেন অনন্তসীমকালের জান্নাতে থাকার সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন এই জায়গা থেকে আমার মধ্যে আফসুস এবং আক্ষেপ থাকবে খারাপ লাগা কাজ করবে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এবং এটা প্রশংসনীয় বরং নির্দেশিত এর বিপরীতে যদি কোনো অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তার জীবদ্দশা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ক্ষতি সাধন করার চেষ্টা করেছেন মুসলমানদেরকে বিপদগামী করে বেড়াতেন এরকম অমুসলিমের মৃত্যুর পর একজন মুসলিম হিসাবে আমাদের মধ্যে ভালো লাগা কাজ করবে এটাই হলো স্বকীয় এবং সম্পূর্ণভাবে প্রকৃতিগত একটি বিষয় কারণ আমার আমাকে হত্যা করবার জন্য কেউ উদ্যত হয়েছে আমার দিকে অগ্রসর হচ্ছে মত সে যদি পড়ে মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আমি প্রশান্তের নিঃশ্বাস ফেলব যে আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন প্রিয়দর্শক এজন্য রসুল করিম সাল্লা সাল্লাম এর জীবদ্দশায় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা এবং ষড়যন্ত্রে লিপ্ত যুদ্ধে লিপ্ত এবং ক্ষতি সাধনে লিপ্ত অমসলিমের মৃত্যুর পর তিনি কিন্তু আল্লাহ সোমা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অতএব আমরা কোন মুসলিমের মৃত্যুর পর কেমন আচরণ করবো সে বিষয়টি জানলাম দোয়ার বিষয়ে বলতে চাই যে সব ধরনের অমুসলিম তিনি যেরকমই হন না কেন তাদের মৃত্যুর পর তাদের জন্য শান্তির দোয়া করা জান্নাতের দোয়া করা এবং ওপারে ভালো থাকুন বা মৃত্যুর পরে সুখে থাকুন এই টাইপের দোয়া করা এটা আমাদের জন্য আমাদের বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ একটি বিষয় আবার ইসলাম স্বরী দৃষ্টিকোণ থেকেও নিষিদ্ধ একটি বিষয় বিশ্বাসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই জন্য যে আমি যদি মনে করি যে আল্লাহর কোরআন সত্য তাহলে এই কোরআনে আল্লাতালা শির করে মৃত্যুবরণ যদি কেউ করে তবা ছাড়া তাহলে এই ব্যক্তির ঠিকানা জাহান নাম বলেছেন এবং আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না বলে চূড়ান্তভাবে ঘোষণা করেছেন তারপরও তাকে যদি আমি মনে করি মৃত্যুর পরে তিনি ভালো থাকতে পারেন ভালো থাকার সম্ভাবনা আছে এবং আপনি ভালো থাকুন এমনটি দোয়া করি তাহলে কেমন যেন আমি আমার বিশ্বাসের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করছি বা আমার বিশ্বাসের পরিপন্থী কথা যেন আমি উচ্চারণ করছি প্রিয় দর্শক আমার বাবার শত্রু যে আমার বাবাকে হত্যা করেছে আমি নিঃসন্দেহে আমার মায়ের কাছে ওই ব্যক্তির স্বপক্ষে কোনো সুপারিশ করতে যাব না এবং তথাকথিত উদারতা কিন্তু আমি সেখানে প্রদর্শন করতে যাব না আমার রাষ্ট্রের অস্তিত্বকে যদি অস্বীকার করে নিঃসন্দেহে তার ব্যাপারে আমি রাষ্ট্রের কাছে ভালো কিছু তার ব্যাপারে আশা করব না এই জিনিসগুলো যেরকম আমরা খুব সহজে বুঝি আল্লাহ স্মাতাল্লার সঙ্গে শির করে মৃত্যুবরণ করার পরে কুফুরি করে মৃত্যুবরণ করার পরে আল্লাহ দ্রোহিতা করে মৃত্যুবরণ করার পরে তার শান্তি আল্লাহর কাছে আশা করা এটা আমাদের বিশ্বাসের সঙ্গে যায় না প্রিয় দর্শক এর বাইরে একজন অমস্তিম যিনি জীবদ্দশায় জান্নাতে কখনো যেতে চাননি জান্নাতে জীবদ্দশায় তাকে যেতে বলা হলে হয়তো তিনি অস্বীকার করতেন তিনি হয়তো নাক ছিটকাতেন সেই জান্নাতে তার মৃত্যুর পরে তাকে যাওয়ার জন্য দোয়া করা প্রার্থনা করা আশা করা কামনা করা এটা কেমন যেন জোর করে ঠেলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কোথাও প্রবেশ করিয়ে দেওয়া যেটা একজন মুসলিম হিসাবে একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ হিসাবে আমাদের জন্য কোনো অবস্থাতেই সমীচীন হতে পারে না এর বাইরে আমরা পুরাণিকারিমী সুরায় তওয়ার একশো তেরো নম্বর আয়াতে দেখছি আল্লাহ স্মাতালা সেখানে পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন কোনো মশ্রিকের জন্য কোনো অমস্তিমের জন্য আল্লাহর কাছে তার মৃত্যুর পরে দোয়া না করি জানাজা না করি প্রিয় দর্শক সৈবর হাদিসে আরসুলসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তিদেরকে গালবন্ধ করো না আমরা সাধারণ অমুসলিমদেরকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমরা তাদেরকে আমরা কোনো গালমন্দ করবো না এমনকি মুসলমানদের মধ্য থেকেও পাপিস্টেকে মৃত্যুবরণ করলে যত তিনি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন বলে আমরা সুধারণা রাখার মতো সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা বা যে কোনো মন্তব্য করা ট্যাগ দিয়ে বেড়ানো এগুলো ইসলামের শিক্ষা নয় কারণ আসলে কেমস্লাহ সাল্লাম বলেছেন তার কর্মের ফল তিনি পেয়ে গেছেন ওই লোকটি মৃত্যুবরণ করার পর বিধে তাকে নিয়ে আমার আর খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই এই জায়গা থেকে কোনো অমস্তিমা মৃত্যুর পর আমরা তার জন্য শুভকামনা করতে পারি না রেস্টেন্ড পিচ লিখতে পারি না এটা যদি আমি লিখি তাহলে সেক্ষেত্রে কোরআনের আয়াত লঙ্ঘন হচ্ছে আমি তার জন্য শুভকামনা করা মানে হলো আল্লাহ দ্রোহী একটা মানুষের জন্য আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য প্রত্যাশা করা যে ব্যাপারে আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়ে দিয়েছেন যার কারণে আমাদের এই চিন্তাগুলো অনেকে মনে করেন হয়তো এটা আমাদের উদার দৃষ্টিভঙ্গি এটা আমাদের আসলে উদারতা নয় এটা আমাদের উদাসীনতা আমাদের দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে সুন্নার সম্পর্কে এবং বাস্তবতা সম্পর্কে আমরা উদাসীন হওয়ার ফলেই কিন্তু এই তথাকথিত উদারতা আমরা দেখাতে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে সব ক্ষেত্রে সুস্থ শুদ্ধ এবং যৌক্তিক চিন্তাধারাকে লালন করার তফিক দান করুন সুন্নার অনুসরণ করার তৌফিক দান করুন কোনো অমসলিমের মৃত্যুর পর তার জন্য শুভকামনা করা তার জন্য দোয়া করা তার জন্য শান্তিতে থাকার কথা বলা এগুলো আমাদের ধর্মীয় বিষয়ে আমাদের জ্ঞান একেবারে তলানিতে চলে গেছে বরং আদর্শের দিক থেকে আমরা প্রচণ্ড রকমের দেউলিয়াপনায় পৌঁছে গেছি তারই প্রমাণ বহন করে আল্লাহ তালীরা আমাদের সকলকে হেফাজত করুন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ও